মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থা লোহাগাড়া উপজেলা শাখার পক্ষ থেকে লোহাগাড়া উপজেলাস্থ শহীদ মিনার ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। আজ সকাল 9টায় জাতীয় সাংবাদিক সংস্থা লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি বাবু তুষারকান্তি বড়ুয়া আর সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিমউদ্দিন খানের নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় সাংবাদিক সংস্থা লোহাগাড়া শাখার উপদেষ্টা কামরুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থা লোহাগাড়া শাখার উপদেষ্টা মাস্টার মোহাম্মদ মিয়া ফারুক, সহসভাপতি মাহমুদুল হক চৌধুরী, দপ্তর সম্পাদক এনামুল হক এনাম, অর্থ সম্পাদক সেলিমউদ্দিন, সহ অর্থ সম্পাদক বাবুল চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাউসার আলম, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক ওসমান গনি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সুমত রঞ্জন বড়ুয়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আক্তার কামাল, ধর্ম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম ভান্ডারী এবং সদস্যদের মধ্যে খান আলম, মনোয়ার হোসেন ও সেলিমউদ্দিন উপস্থিত ছিলেন। শিয়াবউদ্দিন, চ্যানেল কর্ণফুলী, লোহাগাড়া। হবে যে 1947 সাল থেকে শুরু করে ওই বাইন্দার ভাষা আন্দোলনে এদেশে দামাল সালের বুকে তাদের রক্ত দিয়ে ঢাকা রাজপথ সহ বাংলার পত্রদর্শকালে শিক্ষিত করার মধ্য দিয়ে যে আমাদের জন্য একটা মাতৃভাষা বয়ে এনেছেন, যত যুগপথ আন্দোলন সংগ্রাম হয়েছে ওই আন্দোলন সংগ্রাম যাতে বিদা না যায়, সাথে তার বিপক্ষ শক্তি মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। আজকে ষড়যন্ত্র হয় দেশের বিরুদ্ধে, আজকে ষড়যন্ত্র হয় দেশের জনগণের বিরুদ্ধে, আজকে বাংলাদেশ একটি বিশৃঙ্খল রাষ্ট্র বঞ্চিত করার জন্য, আজ উচ্ছৃঙ্খল রাষ্ট্র বঞ্চিত করার জন্য, অকেজ্য রাষ্ট্র বঞ্চিত করার জন্য একটি দল স্বাধীনতার বিপক্ষ শক্তিরা আজকে মাথা উঁচু করে দাঁড়াই। আমরা আমরা এখানে যারা স্বাধীনতার পক্ষ শক্তি বেঁচে আছি, মুক্তিযুদ্ধের সপক্ষে চেতনা নিয়ে আমরা সেটাকে অগ্রসর সামনের দিকে অগ্রসর হয়ে তাদের বিজদাত ভেঙে দেওয়ার মধ্যে দিয়ে আমরা আমাদের স্বাধীনতা রক্ষা করবো। সেই প্রত্যাশা রেখে, সেই শপথ হোক, সেই প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে তাদের মাগফিরাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আজকের এই 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস, আজকের এই মহান বিজয় দিবসে 1948 সাল থেকে 1952 সালের ভাষা আন্দোলন, 1964 ছয় দফা আন্দোলন এবং 1969 গণ উদ্বুদ্ধকাণ্ড থেকে শুরু করে জাতির এই বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে পরিণত করার জন্য যাদের আত্মত্যাগ তিতিক্ষা যারা জীবন দিয়েছেন, বিশেষ করে 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোন সম্ভ্রম খানের বিনিময়ে, এবং যিনি সুদীর্ঘ এই বাংলাদেশ স্বাধীনের জন্য 13টি বছর কারাবরণ করেছেন, জীবনের সোনালী সময়গুলো কারাবরণ করে কাটিয়েছেন, আমি সেই জাতির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আজকে শ্রদ্ধাভরে স্মরণ করছি, সাথে সাথে স্মরণ করছি আজকের এই 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোন যারা ইজ্জত সম্মান খানের বিনিময়ে এবং অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে এই জাতির শ্রেষ্ঠ সময়গুলো এখানে বাংলাদেশ নামক রাষ্ট্রটি তৈরির জন্য, মানচিত্র স্বাধীন মানচিত্র ভাবার জন্য যারা জীবন দিয়েছেন, যারা যুদ্ধ করেছেন, যারা শহীদ হয়েছেন, আমি প্রত্যেক জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি আজকে এই বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি, তাদের প্রতি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের শান্তি কামনা করছি। আজকের এই মহান বিজয় দিবসে আমি আবারও আমাদের সবার পক্ষ থেকে আমি জাতীয় সাংবাদিক সংস্থার লোহাগাড়া জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে আমি জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা, সালাম এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং পাশাপাশি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আমি মনে করি যে আমাদের যারা আজকে আমার কথা যারা শুনছেন এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদের প্রত্যেককেই স্বাধীনতার ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস এবং আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর যে ত্যাগ তিতিক্ষার ইতিহাস এগুলো জানা দরকার, এগুলো জেনে আমাদের এদের প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধাবোধ তৈরি হোক এবং প্রত্যেকের ভিতর সেই ইতিহাসগুলো জানুক, এই আবেদন রেখে এবং পরবর্তীতে আমাদের যিনি এই স্বাধীনতার সপক্ষ শক্তি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনারও আমরা শ্রীবৃদ্ধি কামনা করছি, ওনার হাতকে শক্তিশালী করব। আমরা সবাই মুক্তিযুদ্ধের সপক্ষে আমরা সেই শক্তিকে জাগিয়ে রাখার জন্য, বাংলাদেশকে একটি উন্নত বিশ্বে পরিণত করার জন্য আমরা আজকের জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকেও তাদের প্রতি শুভকামনা এবং যারা শহীদ হয়েছেন এই বাংলাদেশ স্বাধীনের জন্য আমরা তাদের মাগফিরাত ও শান্তি কামনা করছি এবং সবার সুস্বাস্থ্য কামনা করছি। জয় বাংলা।